প্রচন্ড গরমের মধ্যে আপনাদের তালের রসের অনেক উপকারিতা আছে এই প্রচন্ড গরমের মধ্যে। মানে কি আমরা খাবার স্যালাইন খাই বা কোল্ড ড্রিঙ্কস খাই, আপনি তো দীর্ঘ সময় যাবো তালের রস বিক্রি করেন, 20 বছর যাবো তালের রস বিক্রি করেন, এর উপকারিতাটা কি তালের রসের? গরম এক নম্বর, গরম বেশ ভালো। এর আগে আমি কখনোই তালের রস খেয়ে দেখি নাই, আজকে প্রথম পান করে দেখলাম, বেশ ভালো লাগছে, টেস্টটাও খুব ভালো। এই জায়গাটার নাম গারাদিয়া মসজিদ মোড়। কি গারাদিয়া? গারাদিয়া মসজিদ মোড়, গারাদিয়া মসজিদ মোড়। প্রিয় দর্শক, সিঙ্গার থেকে যে রুটটা মানিগঞ্জের দিকে গেছে আর কি, হেমায়তপুর থেকে মানিগঞ্জের দিকে, যে আপনারা যারা হেমায়তপুর থেকে মানিগঞ্জে এই যে রাস্তাটা সিঙ্গারের রাস্তা, এই রাস্তায় চলাচল করেন, তারা বিভিন্ন পয়েন্টে দেখতে পাবেন। আমার নাম ডাকি তালের রস মোহাম্মদ কুদ্দুসালী, তালের রস খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, আপনার ভ্রমণটাকে আরো আনন্দদায়ক করে তুলবে, আপনার শরীর এবং মনকেও খুব সুপ্রিয় দর্শক। এই ইন্টারেস্টিং বিষয়, ইন্টারেস্টিং ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।